প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় কয়েকটি নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা ছাড়াও বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে রাজনীতি ও অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের কিছু দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।